What's up my family? কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ডিসু। তো আজ আমি কথা বলবো আমির মাজিদকে নিয়ে। তোমরা সবাই তো চেনো, মোটর ব্লগারের মধ্যে টপ মোটর ব্লগারের আছে আমির মাজিদ জম্মু থেকে। তো আজ আমি কথা বলবো আমির মাজিদকে নিয়ে। তোমরা যেমন কি জানো, আমির মাজিদের উপর একটা অ্যাটাক হয়েছিল, যেখানে আমির মাজিদ সকালবেলা ভোর 5টার সময় একটা স্টোরি দেয়। স্টোরিটা তোমরা ফার্স্টে দেখে নাও। আমির মাজিদ স্টোরিতে বোঝাতে চাইলো যে একটা র্যান্ডাম গ্রুপ এসে আমির মাজিদের উপর অ্যাটাক করেছে লাস্ট 2 মান্থ থেকে, নাকি আমির মাজিদের উপর থ্রেট ফেট দিচ্ছে। তো গাইস, এই জিনিসটাকে নিয়ে অনেক পাবলিক আছে, যার থাম্বেল ভুলভাল থাম্বেল আর টাইটেল দিয়ে আমির মাজিদ ডেড, আমির মাজিদ ইস নো মোর থাম্বেল আর টাইটেল দিয়ে ভিউস করছে। তো এগুলো কিন্তু ঠিক না, এগুলো তোমরা প্লিজ করো না। যেটা মানুষের সাথে হয়েছে সেটাই বলো, যেটা হয়নি সেটা মানুষের কাছে দয়া করে কিছু বলো না। তো আমির মাজিদ তোর স্টোরিতে বলতে চাইলো কি একটা র্যান্ডাম একটা গ্রুপ এসে আমির মাজিদের উপর অ্যাটাক করেছে। আমির মাজিদ কোথাও একটা গেছিলো ডিনার করতে, সেখানে 3 জন ছিল আর অন্য গ্রুপের 10 জন মেম্বার এসে নাকি আমির মাজিদের উপর হামলা করেছে। এবার আমির মাজিদ এখন কেসটা খুবই সিরিয়াস হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমির মাজিদের মাথায় অনেকগুলো বোন ফ্র্যাকচার হয়ে গেছে, অনেক কিছু ডিফেক্ট এসছে এরকম আমি শুনতে পেলাম। অনেকে এরকম ভুলভাল থাম্বনেল আর টাইটেল দিয়ে তোমরা এরকম আমির মাজিদ ডেড এরকম প্লিজ করো না। আর আমির মাজিদ এখন রিসেন্ট আপডেট, আমির মাজিদ এখন ঠিক আছে, খুব তাড়াতাড়ি ব্লগ আসবে, ভিডিও দেবে কিছুদিন পর থেকে। আমির মাজিদ এখন সুস্থ হয়ে উঠুক, আগের থেকে অনেকটা এখন আমির মাজিদ ভালো আছে। তো গাইস, তোমরা আমির মাজিদের জন্য সবাই প্রে করো যাতে আমির মাজিদ তাড়াতাড়ি আমাদের মোটর ভ্লগিং কমিউনিটিতে আবার আসতে পারে। সেখানে আমির মাজিদরা ছিল 3 জন আর ওদের গ্রুপে ছিল 10 জন, অনেক লোক চলে এসেছিলো আমির মাজিদের উপর অ্যাটাক করেছে। তো ওখানে ওরা 3 জন ওখানে কিছু করতে পারেনি, আমির মাজিদের খুব সিরিয়াস অবস্থা। ওখান থেকে MSAK আর ইস্তায়াকজিক ওরা বেশি ঝামেলা না করে ওরা চলে গেলো হসপিটালে আমির মাজিদকে নিয়ে যেতে। তো হসপিটালের একটা ক্লিপ তোমরা দেখে নাও। এখন অনেকটাই ঠিক আছে আমি যতদূর খবর পেয়েছি। তো গাইস, এরকম তোমরা ভুলভাল থাম্বনেল আর টাইটেল দিয়ে ভিউজ তোলো না প্লিজ, দয়া করে এরকম ভুলভাল মানুষের ওপর একটা ব্লেম করে দিও না। তার উপরে যেটা হয়নি সেটাই তোমরা টাইটেল আর থাম্বনেলে তোমরা দিয়ে দিচ্ছ, আর কি বলবো। আর তাছাড়া আমির মাজিদের লায়লা যে আছে, আমির মাজিদের যে 4-wheeler লায়লা, ওটার উপরও কিছুদিন আগে 10 মাস না 9 মাস আগে ওটার উপরও হামলা হয়েছিল। মানে ওটার কাঁচ ফাঁচ ভেঙে দিয়ে গাড়ি পুরো ড্যামেজ করে দিয়েছিল আমির মাজিদের হেটাররা। ভাই, মানুষের সাকসেস দেখে কোনো জলে লাভ নেই, তুমিও করো তুমিও করতে পারবে। তো মানুষ যে মানুষ জীবনে, যেখানে জম্মু কাশ্মীরে যেখানে আমির মাজিদ বাস করতো সেখানে 2G থেকে 5G এখন জম্মুর টপ মোটর ব্লগার আমির মাজিদ। আমি অনেকটাই মানে আমি স্যালুট করি আমির মাজিদকে আজ আমার ভিডিওতে, এটাই বলার জন্য আমি ভিডিওটা আমি জাস্ট করলাম আমির মাজিদকে নিয়ে। তো আমির মাজিদ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, মোটর ব্লগিং আসবে, ওর স্টোরিও পোস্ট করবে। আর তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই সেফ থাকো অ্যান্ড রাইড আট।